ঐতিহ্য অর্জনের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন ছাত্র দলের সোনালী ফসল, শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, শেরপুর জেলা যুবদলের সুযোগ্য সভাপতি জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত রয়েছেন, শেরপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, শেরপুর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আদর ইসলাম আতা ভাই সহ শেরপুর জেলা যুবদল থানা শহর যুবদল ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা থানা শহর কলেজের নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন একটি সময় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি, যখন বাংলাদেশ আমাদের ভোট অধিকার নাই, যখন বাংলাদেশের একটি অবৈধ মাফিয়া ফ্যাসিস্ট সরকার থেকে বসেছে, ঠিক সেই সময়ে আমরা আজকে 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে টুকুমুন নামের নেতৃত্বে ঢাকাতে স্মরণকালের ইতিহাসের এক বিরাট র্যালির আয়োজন করছে, তার ধারাবাহিকতায় শেরপুরে আজকে বিশাল র্যালি মিছিলের মাধ্যমে আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুধু বলতে চাই, দেশ নেয়ার জন্য তারেক রহমান সাহেবের ডাক দিয়েছেন, আমাদের আর গর্বচ্ছে থাকার সময় নাই, এই হাসিনা সরকারকে পতন ঘটিয়ে হাসিনা সরকারকে নামিয়ে আমাদের সরকার মানুষের সরকার ভোট অধিকার প্রয়োগ করে আমাদের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরই ধারাবাহিকতায় আমাদের ইতিমধ্যে আমাদের ছাত্র দলের পুরা জেলা ছাত্র দলের সভাপতি রক্ত দিয়েছেন বিভিন্ন যুব দলের বিভিন্ন সহযোদ্ধারা। আমি শুধু আজকে এখানে বলতে চাই, আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি, যুব দলের ভাইরা আপনাদের ভয়ের কারণ নাই, আমরা ছাত্র দল সহযোগী সংগঠন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবো, বিজয় অর্জিত হওয়া না পর্যন্ত আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলে আমরা রাজপথে থাকবো। আসসালামু আলাইকুম।